ক্যাফে অফিসিয়ালি যাত্রা শুরু করেছিল 2019 সালের 10ই মার্চ। আমরা সেদিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মাধ্যমে আমাদের উইমেন পিস ক্যাফের উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আর সাথে ছিলেন ইউএন উইমেনের প্রতিনিধি। অফিসিয়ালি যাত্রা শুরুর আগে আমাদের আনঅফিসিয়ালি আমরা যে যাত্রাটা শুরু করেছিলাম সেটাই মূলত আমাদের এই অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরির জন্য ভিত্তিপ্রস্তর তৈরি করেছিল। আনঅফিসিয়াল যাত্রা শুরু হয়েছিল অক্টোবর নভেম্বর মাসে আমাদের 161 জন নারী শিক্ষার্থীর প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে। সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস এবং ইউম্যান ওমেনের সহায়তায় বাংলাদেশে 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে পায়োনিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। পিস এবং সিকিউরিটি প্রদান করার জন্য অ্যাওয়ারনেস, স্কিল এবং আদার ডেভেলপমেন্টকে সামনে রেখে আমাদের এই প্ল্যাটফর্মটা চলছে, যে প্ল্যাটফর্মে আমরা মেয়েদেরকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেন করেছি। আমরা সবুজায়নের জন্য আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা শান্তি দিবস, আন্তর্জাতিক শান্তি দিবস পালন করেছি। সর্বক্ষেত্রেই শান্তির যে বার্তা সেটা নিজের মধ্য থেকেই শুরু হোক। যখন আমি নিজে শান্তি প্রতিষ্ঠার দূত হতে পারবো, তখন একটা পরিবার, একটা সমাজ এবং একটা দেশ সেই ধারাবাহিকতায় এগিয়ে যাবে। এইরকম একটি মেসেজই পিস ক্যাফে সমগ্র জাতিকে দেওয়ার একটি উদ্যোগ হাতে নিয়েছে, যারই ধারাবাহিকতায় তারা এই দিনটাকে উদযাপন করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফে কর্তৃক আয়োজিত নারীদের সহিংসতা শান্তি বিধানের জন্য যে বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করা হয়, তার মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে সরকারি দল এবং বিরোধী দলের আলোচনার মাধ্যমে, তা থেকে আমরা বেশ কিছু বিষয়ে সম্যক ধারণা লাভ করেছি এবং একই সাথে সমগ্র বাংলাদেশের সাথে সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা রংপুর অঞ্চলের নারীদের প্রতি বিভিন্ন আমাদের দৃষ্টিভঙ্গিগুলো তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। হেলথ হাইজিন বিষয়ে যে সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছে তার জন্য প্রথমেই ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। শুধু পিস ক্যাফেতেই তাদের কাজ সীমাবদ্ধ নয়, তারা নারীর হাইজিনিক বিষয়টাকে কনফার্ম করার জন্য নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফে কর্তৃক যে সাইক্লিং আয়োজন করা হয়েছে সেটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং এর ফলে যেটা হয়েছে যে মেয়েরা কনফিডেন্স অর্জন হয়েছে ওদের, এর ফলে তারা যাতায়াতের সুবিধা হচ্ছে, অনেকেই হল থেকে ক্লাসে আসছে এবং এছাড়াও বিভিন্নখানে তারা সাইকেল চালিয়ে যাচ্ছে, এবং এটা এর ফলে হচ্ছে অন্যান্য মেয়েরা তাদের দেখে বেশ আগ্রহী হয়ে উঠছে। তো উইমেন পিস ক্যাফের এই ধরনের উদ্যোগ খুবই ভালো, এবং এর ফলে তারা মেয়েদেরকে নিয়ে যে কাজগুলো করছে সেটা অব্যাহত থাকুক। শব্দটার সাথে অনেক আনন্দ জড়িয়ে থাকে। উইমেন পিস ক্যাফের যারা সদস্য এবং আমরা যারা মেন্টর আছি, আমরা সবাই মিলে ভীষণ আনন্দের সাথে এবং স্বতঃস্ফূর্তভাবে একটা আড্ডা দিই, যেটা আমরা নাম দিয়েছি পিস আড্ডা। বিভিন্ন উপলক্ষে আমরা এই আড্ডাটা দিয়ে থাকি, যেটার বিষয়গুলো বিভিন্ন বিচিত্র রকমের বিষয় হয়, যেমন শান্তির বার্তায় বসন্ত উৎসব অথবা ভাষা দিবস উপলক্ষে আমরা একটা পিস আড্ডা করেছি, সেটার বিষয় ছিল ভাষা বুলি না গালি অথবা শৃঙ্খল ভেঙে ফেলো লেখনের মাধ্যমে। এ ধরনের বিচিত্র সব বিষয় নিয়ে আমরা আড্ডা দিই এবং সেখানে আমরা আসলে সবাই মিলে আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। সেটার মাধ্যমে নিজেরা পারস্পরিকভাবে যে কানেক্টিভিটিটা সেটা আমাদের বাড়ে এবং আমরা অনেক বেশি মোটিভেটেড হই, আরও বেশি উদ্বুদ্ধ হয়ে উঠি। উইমেন পিস ক্যাফের যতগুলি ইভেন্ট এবং আয়োজন আছে তার মধ্যে আমার অন্যতম একটি ভালো লেগেছে, সেটি হচ্ছে তাইকোয়ান্ডো এবং সেলফ ডিফেন্স ট্রেনিং। 2019 সালে 80 জন পার্টিসিপেন্টকে ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং পরবর্তী যেই ব্যাপারটা দেখেছি, খুব স্বাভাবিকভাবেই যারা ট্রেনিং এবং এই সেলফ ডিফেন্স ট্রেনিংটি সম্পূর্ণ করেছে দেখা গিয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেকাংশেই বেড়ে গিয়েছে। অনেক সময় একটা যে মানে আমি যে একটা ব্যাপার হতো যে কে আমার দিকে তাকাচ্ছে, কে কিভাবে দেখছে, এখন হাঁটতে চলতে ফিরতে কিছুই মনে হয় না, যে আসুক কথা বলতে আমি তার প্রতি মানে প্রতিবাদটা দিতে পারবো। উইমেন পিস ক্যাফ
এর এক্স-প্রেসিডেন্ট হিসেবে এবং বর্তমানে অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে থেকে আমার ভালো লাগার জায়গা এখানে এবং সার্থক আমার এক্ষেত্রেই মনে হয়। যখন দেখি আমার ক্যাম্পাসের মেয়েরা এখন সন্ধ্যার সময়ে চলাফেরা করতে পারে কোনো রকম ভয় ভীতি ছাড়া, এবং তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি ওনারা বলেছেন যে আপু সত্যি এই বিষয়ে সেলফ ডিফেন্সের ট্রেনিংটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদেরকে অনেক আত্মপ্রত্যয়ী করেছে তুলেছে। এবং পাশাপাশি আমরা যে পিস আড্ডাগুলোর আয়োজন করি সেখানে সবাইকে ইনভাইট করা হয়, যারা আসেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো তখন যখন সবাই বলে যে আপু খুব ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখলাম, সেটা আমার সত্যি খুব ভালো লাগার জায়গা। উইমেন পিস ক্যাফে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন একটা প্ল্যাটফর্ম মেয়েদের জন্য। এখানে ছেলে মেয়ে উভয়ে কাজ করছে যদিও, তবে সেটা মেয়েদের জন্য কাজ করছে। উইমেন পিস ক্যাফে প্রথম ফেজ আমরা খুব ভালোভাবে শেষ করেছি, এরপরে আমরা দ্বিতীয় ফেজে আসছি, ইনশাআল্লাহ এটাও খুব ভালোভাবে শেষ হবে। গত এক বছর ধরে উইমেন পিস ক্যাফে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা রোল মডেল হিসেবে কাজ করছে। আমরা প্রত্যাশা করি এই আমাদের যে আইডিয়া, আমাদের যে প্ল্যাটফর্ম, সেটা যেন সারা বাংলাদেশে প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়ুক, ছেলেরাও তাদের সাথে পার্টিসিপেট করে। যদিও এটা আমরা বলছি উইমেন পিস ক্যাফে, বাট আমরা এটা এত বেশি রিজিড হয়ে যায়নি যেহেতু ওখানে মেয়েরাই থাকবে। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে WPC একটা নতুন ডাইমেনশন, আর এখানে এবারই প্রথম ছেলেদেরকে হচ্ছে ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমি এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পেরে সত্যি খুবই আনন্দিত এবং অনেক ভালো লাগছে যে নারীদের এগিয়ে যাওয়ার জন্য আমি এই কাজের WPC একটা অংশীদার হিসেবে কাজ করছি। পিস ক্যাফে যেভাবে ওনারা কাজ করতেছে এর যদি স্বতঃস্ফূর্ততা এইভাবেই চলতে থাকে, আশা করি ভবিষ্যৎ বিশ্বে মেয়েরা একটা নবজাগরণের একটা প্ল্যাটফর্ম পাবে। উইমেন পিস ক্যাফেতে যারা সদস্য বা এদের সাথে এই উইমেন পিস ক্যাফের সাথে যারা জড়িত তারা মেয়েদের নারী রাইটস সম্পর্কে অনেকটাই জানে। এ পর্যন্ত আমরা 12টা সাকসেসফুল প্রোগ্রাম করেছি। সর্বোপরি আমি যেটা বলবো যে আমাদের ওই উইমেন পিস ক্যাফে কখনোই সফল হতো না যদি আমরা প্রশাসনিক সহযোগিতা না পেতাম, আমরা আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট না পেতাম। আর এই প্রশাসনিক সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের কাছে। তিনি শুরু থেকে প্রতিটা কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করছেন। আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা তার এই ধরনের সহযোগিতা পাব। এক বছরেরও বেশি সময় ধরে উইমেন পিস ক্যাফে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ক্যাম্পাসে ক্রিয়াশীল। এটি ভিন্ন ধর্মী নতুন মাত্রার একটি কার্যক্রম। এর মধ্য দিয়ে আমাদের ফিমেল স্টুডেন্টগণ সুযোগ পাচ্ছেন কীভাবে এম্পাওয়ারমেন্টের স্বাদ গ্রহণ করা যায় ব্যক্তি মানুষ হিসেবে, সেই সঙ্গে কালেকটিভলি সামষ্টিকভাবে সকলে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অভিভাবক হিসেবে এই কার্যক্রমকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং প্রত্যাশা করি এর সঙ্গে যারা যুক্ত আছেন সবার সম্মিলিত প্রয়াসে এই কার্যক্রম সফলতার নতুন নতুন মাত্রা যুক্ত করবে এবং আমাদের নারীর ক্ষমতায়নে সামগ্রিকভাবে জাতীয়ভাবে বিশেষ অবদান রাখবে। আর আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইউএন উইমেনের কাছে তাদের ফিনান্সিয়াল সাপোর্টের কারণে, এবং সেই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্র্যাক ইউনিভার্সিটি এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের প্রত্যেকটা মেম্বারের কাছে। তাদের সহযোগিতার জন্যই উইমেন পিস ক্যাফে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড করার ক্যাপাসিটি বিল্ড করতে পারছে।